আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। গেম ওভারস ভিডিও পক্ষ থেকে আমি রুবেল আপনাদের সাথে আজকে যে ভিডিওটি করতেছি সেটা হচ্ছে যে একটি স্মার্ট টিভি 4K স্যামসাং এর একটি 4K টিভি আমি আনবক্সিং করব। এটার মডেল হচ্ছে TU8000 4K। খুব ভালো একটি টিভি। আমার আগে টিভিটি ছিল সনির, বাট এবার স্যামসাং এ শিফট হলাম। দেখি 4K এর আপনি কেমন জিনিসটা হয়। তো আজকে যে 4K আনবক্সিং করব সেটার সাথে আমি একটি গান গিফট পাইছি, ওয়ালমেট সরি আমি গিফট পাইছি। তো আসুন বেশি দেরি না করে লং না করে আমি আনবক্সিং করি। ঠিক আছে, আমি নেওয়ার সময় জাস্ট তখন একটু প্যাকেটটা চেক করে নিয়েছিলাম টিভিটা ঠিক আছে কিনা। আমার সাথে যে আছে আমার কাজিন, নাম হচ্ছে মাহাদি, ভিডিও করতেছে, ক্যামেরাম্যান, ফিউচারে ক্যামেরাম্যান হবো নাকি। আচ্ছা আমি এখন ফার্স্টে যেটা করবো এই ক্যাম মানে এটার সাথে যা যা আছে বর্তমানে সেটা দেখাবো একটু। মাহাদি আপু আপনি দেখাও তো। এই প্রথমে যে দুটো পাচ্ছি আমি, এই যে দুটো স্ট্যান্ড, এই দুটো দিয়ে টিভি স্ট্যান্ড, যেটা কিনা আপনি আপনার টেবিলে টিভি দাঁড়া করাতে পারবেন। স্ট্যান্ড এরপর সাথে পাচ্ছি আমি একটা ইউজার ম্যানুয়াল, এই কীভাবে টিভি ইউজ করতে হয় যদি এটা লাগবে না। আর হচ্ছে ওয়ারেন্টি কার্ড, এই যে হচ্ছে চার্জার, আমি হচ্ছে পাওয়ার অ্যাডাপ্টার, টিভিতে পাওয়ার অ্যাডাপ্টার একদমই সিম্পল করেছে। আর সাথে পাচ্ছি ডিশ, আমি যেটা বলি অ্যানালগ ডিশ, ইনপুট আউটপুটের কেবল। আর এখানে পাচ্ছি রিমোট, যে মজাদার হচ্ছে রিমোটটা, রিমোটটা খুবই সুন্দর। আমি রিমোট একটু খুলি, টিভি খোলার আগে সব কিছু খুলতেছি রিমোট। ভয়েস কন্ট্রোল রিমোট খুবই স্মার্ট একটি রিমোট, আমি যতটুকু জানি খুলতেছি। আমি যা ভাবছিলাম যে খুব বড় রিমোট হবে, মানে একদমই সিম্পল একটি রিমোট, মানে আপনারা যদি দেখেন যে খুবই সিম্পল, খুবই সিম্পল একটি রিমোট। দেখা যাক কেমন জিনিসটা। ও এটা বাটনগুলো একটু কোনো রকম, আপ ডাউন আপ ডাউন, পাওয়ার বাটন খুবই কম বাটন। মনে হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে ভাই টাকা শর্ট ছিল, এখানে রিমোটে বাটন দিতে ভুলে গেছে। যেমন আপনি দেখেন আমার সনি রিমোট দেখেন ভাই, বাটনের অভাব নাই, মানে মনে হচ্ছে দুনিয়া সব বাটন এখানে আছে আর এখানে মনে হচ্ছে বাটনই নাই। যাই হোক, এটাতে যে সুবিধা আছে গুগল অ্যাসিস্ট্যান্ট, আপনার ভয়েস কমান্ডের সাথে আপনি টিভিতে কানেক্ট করতে পারবেন, সব কিছু করতে পারবেন। এটার সাথে পাচ্ছি আমি ওয়ারেন্টি কার্ড, অফিসের যে ওয়ারেন্টি কার্ডটা সেটা হচ্ছে এটা ওয়ারেন্টি কার্ড। এটা হচ্ছে বইটা, ইজার মেল কিভাবে ইউজ করতে হয় বুকটা। এছাড়া তো মেবি এখানে আর কিছু দেখতেছি না টিভিটির মতো। যেটা করবো টিভিটা স্যামসাং এর আপনার ওই যে মডেল হচ্ছে TU8000 4K মডেল। তো আপনারা এটা দেখাচ্ছি, এটার ভিতরে কি কি পাচ্ছি আমরা যদি দেখাই, দেখেন একদম নিচে এটার একটি বাটন, পাওয়ার বাটন, এটা দিয়ে আপনি নর্মালি ছোটোখাটো কাজগুলো করতে পারবেন। এখানে পাওয়ার বাটন আছে। এছাড়া আপনি যদি ব্যাক পার্টে চিন্তা করি, আমি ব্যাক পার্টে যেটা যেটা পাচ্ছি আমি সেটা হচ্ছে যে ইথারপোর্ট, HDMI কিছু, তিনটা, একটা দুইটা তিনটা, আর USB, এই যে USB একটা দুইটা, দুইটা USB, এটা ডিশ হচ্ছে। আর এখানে তার ভিজে যদি আপনি DVD প্লেয়ার চালাতে চান এখানে, তারপর এখানে পাওয়ার কেবল। যাই হোক গাইস, এই ভিডিওটা আর লং করবো না, আমি জাস্ট পাওয়ারটা দিয়ে দেখাই আপনাদেরকে। আপনাদের দেখার সুবিধা একটা গাইস, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক ফলো দিবেন, মানে এই ভিডিওটা লাইক দিবেন, আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন, ফেসবুক পেজে ফলো দিতে পারেন। আই থিঙ্ক ইজ গ্রেট, খুবই সুন্দর লাগতেছে আমার কাছে।